সো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি এইমস এর ক্যাম্পাস দেখাবো বলে। একটা প্রপার তো ক্যাম্পাস ট্যুর হবে পরে, আপাতত যেটা দেখাবো ইন্ডিপেন্ডেন্স ডের উপলক্ষে আমাদের ক্যাম্পাসটা দারুণ করে সাজিয়ে তোলা হয়েছে। অ্যান্ড এটা যে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আলোর রোশ নাই, এরকম পুজো পুজো ফিলিংসটা দিচ্ছে আর কি। চারদিকে লাইট লাইট লাইট, মানে 75th যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে, স্বাধীনতা দিবস 75তম, তো আমরা এটাকে মানে একদম বড় সড় করে সেলিব্রেট করতে চলেছি। সো দেখো বা পেছনটা, তো আমি যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, তোমরা দেখো অ্যান্ড এনজয় করো, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। চেনগুলো তো খুবই সুন্দর লাগছে, এটা আমাদের আইপিডি বিল্ডিং। অ্যান্ড এই জায়গাতে একটা ফ্ল্যাগ হোস্টিং হবে, অ্যান্ড অ্যাডমিনের দিকে আরেকটা ফ্ল্যাগ হোস্টিং হবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ তোমরা, মানে দুর্দান্ত লাগছে অ্যাকচুয়ালি। এই যে আমাদের হেডলাইটটা, এটার জন্য একটু লাইটটা কম লাগছে, কিন্তু এটা বাদ দিয়ে তোমরা একবার জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আজকে অনেকদিন পর দেখা হয়েছে রিঙ্কি আর ওর বরের সাথে। হাই, এই যে তুই এসেছিস ঘুরতে, কিছু বল আমাদের, তুমি এদিকে এসো। আজাদি কা অমৃত মহোৎসব 75 বছর, সবাই কমেন্ট করে জানাও আর চ্যানেলকে বেশি থেকে বেশি সাবস্ক্রাইব করো, খুব ভালোভাবে সবার সাথে শেয়ার করো, সবার সাথে কমেন্ট করো কেমন হচ্ছে ব্লগিং, আর কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে ব্লগিং এ, সব কিছু জানাও কেমন লাগছে সব কিছু। সাইকেল প্র্যাকটিস করছে, পরের সপ্তাহে ওকে সাইকেল কেনানোই হবে। রুমে চলে এসেছি, অ্যান্ড কেমন লাগলো অবশ্যই জানিও,
ইন্ডিপেন্ডেন্স ডেটা আমাদের এখানে কিন্তু খুব বড় করে সেলিব্রেট হতে চলেছে। আপাতত প্রস্তুতি দেখে তো তাই মনে হচ্ছে। তো তোমরাও দেখতে থাকো কিরকম ভাবে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়। যদিও আমি এখানে থাকবো না, তাও আমি যেখানে থাকবো সেই ব্লগের সাথেও কিন্তু চেষ্টা করব ইন্ডিপেন্ডেন্স ডে ছোট ছোট কিছু মুহূর্ত যেগুলো এখানে আমাদের এইমস এ সেলিব্রেট হবে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা দাবিয়ে দিও। পাশের বেল আইকনটা দাবালে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, কাল দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।